টুটুলের সঙ্গে বিচ্ছেদ চর্চার মধ্যেই সুখবর দিলেন তানিয়া। কণ্ঠশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদকে সবিজে আদর্শ সুখী দম্পতি হিসেবে বলা হতো। 1999 সালের 19শে জুলাই তাদের বিয়ে হয়। এর সংসারে 5 সন্তান রয়েছে, তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরস। আর আয়াত ও সামিয়াকে দত্তক নিয়েছেন তারা। দীর্ঘ 23 বছর ধরে কোনো ঝামেলা ছাড়াই চলছিল টুটুল তানিয়ার সংসার জীবন। তবে হঠাৎ ছন্দ পতন শোনা যায়। বিচ্ছেদের আগে প্রায় 5 বছর ধরে দুজনে আলাদা বসবাস করছিলেন, এরপরে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের বিচ্ছেদ সাম্প্রতিক সময়ে ফের চর্চায় আসে। বিচ্ছেদের নানা কারণ নিয়ে মুখ খোলেন টুটুল। এরই মধ্যে নতুন সুখবর দিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ। জানালেন, তাপ নামে নতুন এক সিনেমায় অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করবেন সুমন ধর। প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত। তানিয়া এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে ফেরার পরই সিনেমাটিকে চুক্তিবদ্ধ হবেন বলে জানান অভিনেত্রী। তানিয়া আহমেদ বলেন, পরিচালকের সঙ্গে সব বিষয়ে কথা হয়েছে, শুধু চুক্তিবদ্ধ হওয়া বাকি, সেটাও হয়ে যেত। এরই মধ্যে আমি যুক্তরাষ্ট্রে চলে আসায় তার হয়নি। তানিয়া জানান, সিনেমাটির গল্পটি প্যারালাল দুই নারীর, তারপর একটা রেখা গিয়ে মিলেছে, এটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে। এদিকে পরিচালক সুমন ধরও জানান, এই ছবির দুই কেন্দ্রীয় নারী চরিত্রের একজন তানিয়া আহমেদ। বছরের শেষ দিকে চট্টগ্রাম থেকে সিনেমার শুটিং শুরু হবে। এই পরিচালক এর আগে চরকিতে ওয়েব ফিল্ম শেষ চিঠি বানিয়ে প্রশংসা করান। এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।